ভাই সাবধানে যান সব সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন আজকে এই বৃষ্টি হচ্ছে, গত দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টির কী অবস্থা, আজকে কাজ যেতে পারিনি, কাজ বন্ধ। আজকে চলে আসলাম আপনাদের সাথে কাজের ভালো মন্দ শেয়ার করার জন্য। আশা করি সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখা যাচ্ছে এগুলা পাম অয়েল গাছ, মালয়েশিয়া। অনেকে মনে করে যে গাছগুলা কেমন হবে জানি, ভালো না মন্দ, আসলে আছে তেমন খারাপ না, মোটামুটি ভালোই কাজ আছে। অনেকে চিন্তা করে জঙ্গল সাফ আছে, সাপ তো ভাই সব দেশে থাকে, এর দেশেও আছে, তবে সাপ তেমন ক্ষতি করে না কাউরে, এই তো মানুষ দেখলেই সাপ আমনে আমনে চলে যায়, বেশিরভাগ থাকে গাছে, কিন্তু মাঝে মাঝে দেখবেন রাস্তায়ও দেখা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাপ সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিও শেষে একটি সাপের ভিডিও দেওয়া আছে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য করা, যারা নতুন আসবেন। এই ভিডিওগুলো দেখে যেন জানতে পারেন যে মানুষের বাগান, ফার্ম বাগান কীরকম দেখতে, কীরকম কীরকম হয়, একটু অভিজ্ঞতা হয়ে যাবে। অনেকে বলে যে মালয়েশিয়া ফার্ম বাগান ভালো না, আসলে তেমনটা খারাপ না, মোটামুটি ভালোই আছে, আমরা কাজ করতেছি অনেকদিন যাবৎ, বেতনে ভালোই আছে। আমাদের এখানে গাছগুলো হলো মাঝারি, এর চেয়ে বড়ো আছে অনেক জায়গায়, এর চেয়ে ছোটো আছে, আমাদের এখানেও আছে এর চেয়ে ছোটো। দেখেন কী সুন্দর বাগান, এই জিনিসটা দেখতে পারতেছেন, এটাকে বলা হয় র্যাম্প। এখানে বাগানে যত ফল আছে এনে রাখা হয়। তারপর কোম্পানি থেকে বড় গাড়ি আসা এই ফলগুলো এখান থেকে নিয়ে যায়। দেখেন কিছু ফল আছে এখানে রাখা হয়েছে, এগুলো রিজেক্ট, কাঁচা কাটা হয়েছে তাই এখানে রেখে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খেলা করতে আজকে রাস্তায় কেন, সাপ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে, তাই আমরা কেউ এখন সাপ দেখলে আর কোনো ভয় করি না। দেখেন একজন ভাই চলে গেলো, সাপের সাইড দিয়ে গেলো, কিন্তু একটু ভয় পাইনি। মালয়েশিয়া দেখেন এই বাগান দেখা যাচ্ছে, ফার্ম অয়েল বাগান মালয়েশিয়া। এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।